আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্বটা আমার মার হাতে থাকতো। আপনি যদি একটা সম্পর্কের মধ্যে বিশ্বাসের কথা বলেন তাহলে মেয়েরাই সেরা, কারণ মেয়েরা সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে ধোকা খায়। তিনটা জিনিস ছেলেদেরকে ইসলামের পথে নিয়ে আসতে পারে, এক পাঁচ ওয়াক্ত নামাজ, দুই মা বাবার শিক্ষা, তিন একটি পদ্মাশীল নারীর ভালোবাসা, আর সেটা তার জীবন সঙ্গী হতে হবে। আমার মুসলমান, গ্রাম আমার কবরস্থান, থানা আমার হাসর, জেলা আমার আখেরাত, দেশ আমার জান্নাত, আর এই দুনিয়ার অতিথি আমি। তুই এনে কি করস? ফাঁসি দিলে তো গলায় দড়ি দেওয়া লাগে, তা কোমরে দিস কেন? ছেলেদেরকে বলতেছি কমেন্ট করো তোমরা কে কোনটা, কালো ছেলে খুব লক্ষ্মী, শ্যামলা ছেলে খুব মায়াবী, আর ফর্সা ছেলে শালার সিঙ্গল থাকলেই একটা সমস্যা, এটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে, তুমি কি দেখো তোমারও ভাল লাগে? এই শাশুড়ির ছেলে, I love you. কিছু কিছু ছেলে আছে প্রেম তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়। আছো নি কেউ এমন? কমেন্ট বক্সে সাড়া দাও। আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, তার পুরোটা জুড়ে শুধু আমি থাকবো, যে আমাকে ফেলে যাওয়ার কোনো অজুহাত খুঁজবে না, ঠিক আছে? আর আমি ওকে অনেক ভালোবাসবো, অনেক। জানি না সে কথা কি গো, প্রেম টেম করবার নি আমার লোকে। ছেলেদেরকে বলতেছি যদি তোমার গার্লফ্রেন্ডের নামের শুরুতে অ্যাশ থাকে তাহলে তুমি ঢুকবে না, বিশ্বাস করো। ভালো একটা বন্ধু পেলে প্রেম করার কি দরকার, প্রেম তো সবসময় কাঁদায় আর বন্ধুত্ব সবসময় হাসায়। আই লাভ ইউ ফ্রেন্ডস, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ।